হাই ফ্রেন্ডস, আমি উত্তরা, উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো শিবরাত্রির পুজো আমি করছি। তো শিবরাত্রির পুজোর জন্য প্রথমে আমি ঘরের ঠাকুরকে দিয়ে নেব, ঘরের সব গুছিয়ে টুছিয়ে নেব, আর ঘরের ঠাকুর শিব ঠাকুর আছে, ঘরের ঠাকুরকে দিয়ে তারপর যাব হচ্ছে মন্দিরে। তো সেই ভিডিওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে প্রথমে ঘরের ঠাকুরকে দিয়ে নিই, তারপর আসছি। আর ডাবের জল আর প্লেন জল, এই জলগুলো সব মিশিয়ে একসাথে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তারপর শিব ঠাকুরকে স্নান টান করানো হয়ে গেছে, তো এরপর আমি শিবকে মাথার উপর বেলপাতা চন্দন দিয়ে বেলপাতা দেব। তো মাথায় তো ভালো করে বসছেই না, আমি নিচে দিয়ে দিলাম, আর ফুল বেলপাতা সব সাজিয়ে শিবকে দিয়ে দিলাম। তো ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে, এবার যাবো হচ্ছে মন্দিরে। তো মন্দিরে গিয়ে কি কি করছে চলো আমার সঙ্গে দেখতে থাকো। তো আমি মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের সামনে দেখছি বেশ ভালোই প্যান্ডেল করা হয়েছে। তো প্যান্ডেলের সামনে আবার এখানে ঢাকও আনা হয়েছে। তো প্যান্ডেলে দেখছি মন্দিরের সামনে এখন ভিড়টা কম রয়েছে। তো এবার আমার লাইন চলে এসেছে, আমি ঠাকুরকে পুজো দেব। ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, ঠাকুরমশাইয়ের মন্ত্রের সঙ্গে সঙ্গে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে রান্না হচ্ছে ঠাকুরের জন্য ভোগ, রাতের বেলা দেয়া হবে ঠাকুরকে। তো আজকে সবাই ভোগ খেতে পারবে না, কারণ আজকে শিবরাত্রি করে কেউ অন্ন খায় না, এটা ভোরবেলা, কালকে সকালবেলা প্রসাদটা বিতরণ করা হবে। তো ঠাকুরের জন্য এখানে ভোগ রান্না করা হচ্ছে, এখানে সব দিদিরা আছে, দিদিরা মিলে সবাই মিলে ভোগ রান্না করছে। খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা, চাটনি, নানা রকম, মানে যা যা ঠাকুরকে দিতে হয় সব রান্না করছে। ওপাশের দিদি যে লাল রঙের শাড়ি পরা দিদি আমার দিকে তাকাচ্ছে, তো দিদি ওটা হচ্ছে আমার দিদি হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। অতএব আপনারা আমাকে সাপোর্ট করুন, আর আমি আপনাদের জন্য অনেক অনেক ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে টাটা।